কাস্টম সিপাহি মোস্ট পাওয়ারফুল পজিশন ইন বাংলাদেশ। এখানে চাকরি পেতে হলে প্রথমে মাঠে টিকতে হবে, তারপর রিটেন পরীক্ষায় পাশ করতে হবে। মেডিকেল ফিটনেস যদি থাকে তাহলেই আপনি মাঠে টিকে যাবেন। এবং অবশেষে ঢাকা কাস্টমসের মাঠ কবে সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনারা যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো, দেখেন মাঠে টিকতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, চাকরি 100% শিওর। কারণ এই কাস্টমসে কারো বাপেরও ক্ষমতা নেই আপনার কাছ থেকে 2 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে আপনাকে চাকরি দিবে। তাই পরীক্ষায় পাশ করলে আপনার চাকরি নিশ্চিত। এবং এই মুহূর্তে যারা ভাবছেন মাঠে টিকবো না, ভাই মাঠে সবাই টিকবেন। আপনার উচ্চতা, হাইট, একটু দৌড়ানো, এগুলো কিন্তু আপনারা সকলেই পারবেন। এবং অসংখ্য মানুষ যারা কিনা মাঠে টিকবে। এবং এই মুহূর্তে ঢাকা কাস্টমসে কর্মী টোলাতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সবার ফোনে কিন্তু SMS এসে গিয়েছে। এবং 18 তারিখে কিন্তু আপনাদের শারীরিক পরীক্ষা বা মেডিকেল মানে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা কিন্তু নেওয়া হবে, এবং এরপরেই আপনার লিখিত পরীক্ষা। এবং আমি আশা করি অসংখ্য মানুষ আপনারা মাঠে টিকে যাবেন। এবং এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে আগে থেকে বই সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করা। মূলত কাস্টমসের জন্য আমাদের যে বইটা রয়েছে দাম মাত্র 350 টাকা। অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়ে বিগত বছরগুলোতে খুলনা কাস্টমসে জব পেয়েছে, চট্টগ্রাম কাস্টমসে জব পেয়েছে। দেখেন মূলত আপনি ঢাকা কাস্টমসে পরীক্ষা দিতে হলে কাস্টমসের সকল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বারবার করে ভালো করে পড়তে হবে। বিশেষ করে কর অঞ্চল 1 বা কর অঞ্চল 12 যেটাই বলা না কেন, ঢাকা কাস্টমসের যতগুলো বিগত সালের কোশ্চেন রয়েছে এগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করে করে আগে পড়বেন। তারপর চট্টগ্রাম, খুলনা, বেনাপোল সহ বিভিন্ন জায়গায় নিয়োগ প্রশ্নগুলো রয়েছে, অফিস সহায়ক, উচ্চমান সহকারী সিপাহী, সকল জায়গার। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এরপরে বিষয়ভিত্তিক যে লিখিত পরীক্ষার জন্য শর্ট সাজেশন রয়েছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, মানে যে সকল বিষয় থেকে আসলে কাস্টমসে প্রশ্ন করা হয় সেই সব বিষয়গুলো কিন্তু আমরা আমাদের বইতে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আপনার লিখিত যে সাজেশনটা বাংলায় অনুচ্ছেদ আসবে, বাগধারা আসবে, এক কথায় প্রকাশ আসবে, বিভিন্ন প্যারাগ্রাফ আসতে পারে, সেই সকল প্রস্তুতিও কিন্তু আমাদের বইতে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সাইট ভ্যাটের খুলনা সিপাহী পদে 2022 সাল যে পরীক্ষাটা হয়েছিল, এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আপনারা যখন দেখবেন, যখন সলভ করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা ইমিউনিটি চলে আসবে এবং আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন যে আসলে কী ধরনের পরীক্ষা পদ্ধতি বা কীভাবে প্রশ্ন করা হবে। এবং এটা যদি আপনি পারেন তাহলেই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এবং অসংখ্য মানুষ যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছে তারা একটাই কথা বলেছে যে ভাই আপনাদের বই নিয়েছি, খুব উপকার পেয়েছি। এই কিছুদিন আগে রেলওয়ে রোয়ম্যান পদে পরীক্ষা হয়েছে, টোটাল 70টার মধ্যে 62টা কোশ্চেন আমাদের বই থেকে কমন ছিল। ওই জন্য আপনাদেরকে বলবো যে 2 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মাঠ হবে ধরেন 18 জুন, তারপরে সর্বোচ্চ 2 মাস, হয়তো জুলাই শেষের দিকে বা জুলাইয়ের মাঝামাঝিতে কিন্তু ঢাকা কাস্টমসের পরীক্ষাটা হয়ে যাবে। এই জন্য এখন থেকে বই সংগ্রহ করুন, খুব ভালো করে পড়াশোনা করুন, তাহলে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়ে প্রাইমারিতে জব পেয়েছে, এবার দুদুকে জব পেয়েছে, NSI তে 2021 সালে 17 জন ওয়াচার কনস্টেবল পদে জব পেয়েছে। এবং দিন শেষে একটাই কথা বলবো যে চাকরি পেতে পড়াশোনার বিকল্প কিছু হতে পারে না। এই মুহূর্তে দেশে টাকা দিয়ে কোনো চাকরি মিলবে না। প্রতিনিয়ত 60+ বইয়ের অর্ডার থাকে আমাদের। অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে চাকরি পায়। এবং কাস্টমস নিয়োগের জন্য স্পেশাল যে সাজেশনটা আমাদের রয়েছে, ডিসপ্লেতে শো করা নম্বরে কল করে আপনি কিন্তু বইটা অর্ডার করতে পারবেন। আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি পড়বে, 150 টাকা কুরিয়ার চার্জ পড়বে, আর কুরিয়ারে বই গেলে 300 টাকা দিয়ে বই নিতে হবে। আর আপনি যদি আগে পুরো টাকা পেমেন্ট করেন তাহলে 300 টাকা বইয়ের দাম, 50 টাকা কুরিয়ার চার্জ। দেখেন ভাই প্রত্যেকটা দিন 60-70টা বইয়ের অর্ডার থাকে আমাদের, অনেক সময় আমরা ফোন ধরতে পারি না। তাই একটা SMS করবেন যে ভাই কাস্টমসের বই লাগবে, এরপর আপনাকে কলব্যাক করা হবে। আর মানুষকে যদি বই না দিতাম তাহলে তো আর বছরের পর বছর নাম্বার ওপেন রাখতে পারতাম না। 1000-এর বেশি ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। তাই বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন, অসংখ্য নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বই সংগ্রহ করুন, পড়াশোনা করুন, চাকরি অবশ্যই হবে।